আপনার দোকানে আধা ঘন্টা আগে আমরা ছদ্মবেশে এক ভোক্তাকে সাজিয়ে আমাদের একজন স্টাফকে পাঠিয়েছিলাম। আপনার দোকান থেকে ডিম কিনেছে, আপনি সেখানে কত করে রেখেছেন? এই যে আপনার কাছ থেকে দুই ডজন দুই হালি ডিম নিয়ে গেছে, কত করে নিয়েছে? পঞ্চান্ন টাকা করে হালি বিক্রি করেছেন। দুই হালি ডিম 110 টাকা রেখেছেন, বিক্রি করেছেন 55, এটাই আপনি বিক্রি করছেন। আপনি মুখে বললেন 50 টাকা আর বোর্ডে লিখে রেখেছেন 48 টাকা। তিন ধরনের তথ্য, আপনার বক্তব্য কি? আপনি জানেন সরকার নির্ধারিত মূল্য কত, সেই মূল্যটা আপনি মূল্য তালিকা প্রদর্শন করেছেন। যদি কখনো কোনো আভিজানিক টিম আসে এটা দেখাবে না, কিন্তু আপনি বিক্রি করছেন এর চেয়েও আরো বেশি মূল্যে। আবার আমরা যখন এসে জিজ্ঞাসা করলাম আপনি আরেকটা মিথ্যা তথ্য দিলেন, এগুলো অপরাধ হয়েছে। আপনি এই অপরাধ করেছেন এবং এই বিষয়ে আপনার বক্তব্য কি? ভুলে বেশি দাম রাখা, ভুলে কম দাম রাখতে বললো না, তো জানেন না খুব বাজারের রেট আজকে। আপনার কি লাভ? তাহলে উনি যাদের কাছে যে বেশি মূল্যে মূল্যে বিক্রয় করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইতে বলেন। তারা তো আমাদেরকে কমপ্লেন জানাই, আমরা তো প্রত্যেকটা বাজারে মনিটরিংয়ে যাচ্ছি, অভিযান করছি এবং আমাদের অভিযানের ফলে ডিমের মূল্য কিছু স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু তারপরও দুই একজন এনার মতো ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে অযাচিতভাবে মূল্য প্রস্তাব করছে এবং কাস্টমারদেরকে কিনতে বাধ্য করছে। এবং উনি ওনার বিরুদ্ধে আরও কমপ্লেন আছে, উনি কাস্টমারদেরকে স্টেট কার্ড বলে দেন ডিম কিনলে কিনবেন না কিনলে চলে যাবেন, এমন কমপ্লেনও আছে। এগুলো আপনারা কি ব্যবস্থা নেন? সভাপতি সাহেব কেমন আছেন? আপনি ভালো মন্দ মিলিয়ে আছেন, তার মানে ভালো আছেন মন্দ আছেন, কিন্তু ভোক্তাদের তো শতভাগ মন্দে রেখেছেন। আপনি এই বাজারের কমিটিতে আছেন, কতদিন ধরে আছেন? এই তো 5 তারিখের পর থেকে। 5 তারিখের পর থেকে আছেন। নাম কি আপনার? জামান। জামান সাহেব, আপনার আওতাধীন আপনার মার্কেটের যে দোকানদার উনি উনি জানে যৌক্তিক মূল্য কত নির্ধারণ করা আছে? 48 টাকা, 12 টাকা পিস। উনি বিক্রি করতেছেন 55 টাকা। আমরা যখন এই সময় জিজ্ঞাসা করলাম উনি আমাকে বললো 50 টাকা করে বিক্রি করতেছেন। তিন রকম তথ্য, কত করে বিক্রয় করছেন? 50 টাকা হালি, এক ডজন কত আসে তাহলে? 150। এই রেটে কি বিক্রয় করেন? 50 টাকা হালি বিক্রয় করেন? মূল্য তালিকা কোথায় আপনার? মূল্য তালিকা তো এখানে ডেড বডি যেভাবে থাকে সেভাবে রেখে দিয়েছেন। 50 টাকা হালি বিক্রয় করেন, মূল্য তালিকায় লিখে রেখেছেন 48 টাকা। আপনার বক্তব্য মূল্য তালিকা মিলল না, এবং এভাবে আপনি আপনাদের এই মার্কেটের বিরুদ্ধে প্রত্যেক দিন অনেক ভোক্তা কমপ্লেন জানাই। আপনারা কখনো কখনো আরও বেশি মূল্যে ডিম বিক্রয় করেন, এবং নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো আছে সেগুলোর আপনার ইচ্ছা মতো অযাচিত মূল্য চান আমি আপনি কাস্টমারদের কাছ থেকে। আপনারা বাজার কমিটি থেকে এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? আমরা মার্কিং করে দিয়ে বইলা দিয়েছি, আর বোর্ড লাগানোর জন্য বোর্ড ওই বোর্ডটা তো কই নেই, আমরা তোমার এই বোর্ড লাগাইতে কই নেই, এই বোর্ড ওই কো রাজীব কো তোর মালিক কো, হ্যাঁ বাইরে কাছে বলাইছে নাকি? এই বোর্ড আমরা বোর্ড লাগাই দিবে, নতুন বোর্ডের কাগজে বোর্ডের কথা তো বলি নেই, লাগাই দিতে সুন্দর করে বোর্ড লাগাই দিয়ে আর ডেলি স্লিপ ডেলি জমা দিতে। আপনি ডিম কিনেছেন কত করে? এটা তো স্যার ডিম কিনেছি, এটা আপনার রাত্রিবেলা এসে দেওয়া যাবে। মানে আপনি ডিম কিনেছেন, ডিম বিক্রিও করতেছেন, কিন্তু রসিদ নাই কোনো, রসিদ রাত্রে দিয়ে যাবে, আর আপনারা এইভাবে রসিদগুলো রাত্রে নেন? আচ্ছা, এটাও একটা অপরাধ। আপনারা যে পাকা রসিদ সংরক্ষণ করছেন না, এটাও একটা অপরাধ সংঘটিত হচ্ছে। আপনারা যখন পণ্য নেবেন, যখন পণ্য ক্রয় করবেন, আপনারা তো বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করেন, সে পাকা রসিদ রাখতে হবে। আপনি কত করে কিনেছেন ডিম? এর বাজারে রেট এখনো দেয় না। রেট কি আপনাকে ফোনে নির্ধারণ করে দেয়? না, আজকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কালকে স্লিপ আছে তো কাছে? না, কালকেরটা নাই। কালকেরটা নাই, কাকার কাছে হয়তো আছে, কিন্তু দোকানে নাই। কাকার ফোন দেই তো কাকার থাকবে না কেন? আমি কিন্তু ডেলি স্লিপ ডেলি আমাদের প্রত্যেকদিন রসিদ তো আপনার প্রত্যেকদিন রসিদ দেয় না, রসিদ দিতে চায় না। আমরা তো প্রত্যেকদিন সকালে মাইকিং করি, মাইকিং করে ডেলি স্লিপ ডেলি আমাদের অফিসে জমা দিই। আপনার অপরাধ আপনি স্বীকার করেন? জি স্যার, অপরাধ। নাম কি আপনার? আপনার প্রতিষ্ঠানে আপনি ডিম কত থেকে ক্রয় করেছেন সেই সংশ্লিষ্ট পাকা রসিদ সংরক্ষণ করেন নাই, দেখাতে ব্যর্থ হচ্ছেন। আপনি ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ করা আছে তার থেকেও অতিরিক্ত মূল্য,
ভোক্তা সাধারণের কাছে প্রস্তাব করছেন এবং তাদেরকে বাধ্য করছেন বেশি মূল্যে ডিম ক্রয়ের জন্য। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ও 45 ধারা অনুযায়ী অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে সতর্কতামূলক জনস্বার্থে 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো এবং আপনি ভবিষ্যতে পাকা রসিদ সংরক্ষণ করবেন এবং সময়ে সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে মূল্য নির্ধারণ করা হয় সেই মূল্যে ডিম বিক্রয় করবেন। কনজুমারদের সঙ্গে ভালো বিহেভ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ঠিক আছে? শাকিল প্রতিকৃষণ দেন 40 ধারাই। সভাপতি সাহেব, আপনি আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আরো কয়েকটা দোকান দেখবো, এটা দেখবো, চলেন দিবেন ভাই। কত করে কিনছেন পেঁয়াজ? এই পেঁয়াজ আপনি বাসা বাড়িতে ব্যবহারের জন্য কিনছেন? 130 এলসি পেঁয়াজ, রাজশাহীর, রাজশাহীর ডিম কত করে বিক্রয় করছেন? 150। সরকার নির্ধারিত মূল্য কত? একটু কাজ করতে দেন আমাদের, 11.87 টাকা। সেটা আপনার ট্রানজাকশনের সুবিধার্থে আপনি রাউন্ড ফিগার করে 12 টাকা বিক্রয় করতে পারবেন, সেই হিসেবে 4 × 48 টাকা হয়। কিন্তু আপনি বিক্রি করছেন 50 টাকা, 2 টাকা বেশি নিচ্ছেন। কেন 12 টাকার উপরে আপনি কিনেছেন? 12 টাকায় লিখে রেখেছে, যেটা লিখে রেখেছে তার থেকে বেশি নিচ্ছে। আপনার মূল্য তালিকাটা কোথায় ছিল? এটা কি না পড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, এটা কি এই জায়গায় থাকার কথা? পড়ে যাবে কেন? আপনি রাখছেন কোথায়? এটা দৃশ্যমান স্থানে রাখতে হবে। মূল্য তালিকা শুনেন, ভোক্তা অধিকার আইনে স্পষ্ট বলা আছে মূল্য তালিকা শুধু রাখবেন তা কিন্তু না, রাখবেন এবং সেটা দৃশ্যমান স্থানে লটকায় প্রদর্শন করতে হবে, যেটা আপনার এখানে ছিল না। এটা ভোক্তা অধিকার আইনে অপরাধ। আপনি ডিম যেটা লিখেছেন সঠিক লিখেছেন, কিন্তু এটা কি বিক্রয় করছেন না কেন? বেশি মূল্যে কেন বিক্রয় করছেন? 12 টাকা কোথায়, 12 টাকায় কেনা লিখেছেন? 12 টাকা করে বিক্রয় করতে হবে আপনার। চার রসিদ আছে আপনার, দেখি মেমো টা দেখি। ডিম কিনছেন না? মেমো আছে না? মেমো আছে না? ডিমওয়ালারা মেমো দেয় না, দিলে কেন রাখবে? তোমাকে কথা হইছে না, মাইকিং করে বলে দিছো, দেওয়া হইছে না যে মেমো ছাড়া কোনো ডিম রাখবা না, বলা হইছে না? কিছু বলো বলাইছে, রাখছো না কেন? তো ওরা ডিমে মেমো দেয় না, এরা ফ্যামিলি না, না দিলে বিক্রি করবা না, না দিলে বিক্রি করবা না। আপনি এটা 12 টাকা করে লিখবেন, 12 টাকা করে বিক্রয় করবেন এবং পাকা রসিদটি সংরক্ষণ করতে হবে এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য আছে সমস্ত মূল্যটা এখানে প্রদর্শন করতে হবে, প্রত্যেক দিন হালনাগাদ করবেন, ঠিক আছে? এবং পেঁয়াজ যে কিনে নিয়ে এসেছেন পেঁয়াজেরও পাকা রসিদ রাখতে হবে। আপনি ডিম 50 পয়সা করে বেশি বিক্রি করছেন, এটা এখন থেকে আর করবেন না এবং পাকা রসিদ সংরক্ষণ করবেন। আপনার এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অপরাধ হয়েছে। সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করতে হবে, পাকা রসিদ সংরক্ষণ না করা এবং বেশি মূল্যে ডিম বিক্রয় করার জন্য আপনাকে সতর্কতামূলক 2,000 টাকা জরিমানা করা হলো। ভবিষ্যতে এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন। আপনাদের কথা গুরুত্ব দিচ্ছে না কেন? আপনাকে রাত্রে রসিদ দেওয়া যাবে এবং আপনি যে 12.50 টাকা করে বিক্রি করছিলেন আপনার কাছে তো ক্রয় রসিদ নাই, মানে ক্রয় মূল্য আপনি জানেন না, তাহলে আপনি বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করলেন? উনি বলে দিয়েছে আপনাকে, উনি বলে দিল ফোনে, আপনি সেটা বাস্তবায়ন করলেন, আপনি ওনার এজেন্ট, তাহলে ওনার কথা মূল্যায়ন করে আপনি কেন বিক্রয় মূল্য নির্ধারণ করলেন? প্রক্রিয়াটা কি? আপনার কাছে রসিদ থাকবে, ক্রয় মূল্য ভিত্তি ধরে আপনি পরিবহন অন্য খরচ যোগ করে আপনি 12 টাকা করে বিক্রয় করবেন। আপনি তো নিজেও অপরাধ করছেন এবং ওনাকেও সহযোগিতা ও প্রশ্রয় দিচ্ছেন, এটি আর করা যাবে না, ঠিক আছে?